যে সিরিয়ালে শুটিং করছিলেন পল্লবী, সেই সিরিয়ালের সেটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আজকে সকালবেলায় পল্লবীদের কল টাইম ছিল, যেহেতু ওই সিরিয়ালের মুখ্য চরিত্র তিনি, তাই আজকে সকাল থেকে তার অপেক্ষায় ছিলেন তার সহ কলাকুশলীরা এবং কর্মীরা। কিন্তু সকাল থেকে তার মোবাইল ফোনটি বেজে যাচ্ছিল, বলছেন তার সহকর্মী যারা রয়েছেন সেই সহশিল্পীরা বলছেন সকাল থেকে একাধিকবার তার মোবাইল ফোনে ফোন করা হয়েছে, স্টুডিও থেকে ফোন গিয়েছে, প্রডিউসারের ফোন গিয়েছে, কিন্তু তিনি ফোন ধরছিলেন না। এবং তারপরই খবর আসে যে পল্লবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এরপরেই সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যায়। আপাতত টেকনিশিয়ান স্টুডিওর এই ফ্লোরে এই সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে। পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। যেটা জানা গিয়েছে যে গতকাল এই ফ্লোরে শুটিং বন্ধ ছিল, শেষ শুটিং হয়েছিল তার আগের দিন অর্থাৎ শুক্রবার। শুক্রবারও একটা লম্বা সময় পল্লবী শুটিং করেন এবং তারপরে তিনি ফেরত চলে যান। এবং সহ এক শিল্পীর তার তার পারিবারিক একটি অনুষ্ঠানেও 12 তারিখ তিনি যোগ দিয়েছিলেন। কোনো রকম অস্বাভাবিকত্ব তার মধ্যে দেখা যায়নি, হাসি খুশি ভাবেই তিনি সকলের সাথে গল্প করেছেন, আড্ডা মেরেছেন, সেরকমটাই বলছেন তার সহশিল্পীরা। তারপরে হঠাৎ করে এই ঘটনা কেন ঘটলো, এই কেনর উত্তরটাই কিন্তু খুঁজছে পুলিশ এবং কেনর উত্তরটাই খুঁজছেন তার সহশিল্পীরাও। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বিরোধী দলনেতা জানিয়েছেন তার নন্দীগ্রামের এমএলএ অফিসে ভাঙচুর চালানো হয়েছে, নন্দীগ্রামের এমএলএ অফিসে হামলা চালিয়েছে পুলিশ, দ্রুত মুখ্য সচিবের রিপোর্ট তলব, টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। রাজ্যপালের সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তিনি বলছেন যে বিরোধী দলনেতা জানিয়েছেন তার নন্দীগ্রামের এমএলএ অফিস ভাঙচুর হয়েছে, এমএলএ অফিসে হামলা চালিয়েছে পুলিশ, দ্রুত মুখ্য সচিবের রিপোর্ট তলব করা হয়েছে, টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পরের খবরে আসব। বৌভাতের অনুষ্ঠানে শেষ ব্যাচে খেতে বসাকে কেন্দ্র করে হাতাহাতি, কেটারিং সংস্থার কর্মীদের সঙ্গে হাতাহাতি, এই সংঘর্ষের ঘটনায় আহত হয়ে জামুরিয়ায় মৃত্যু বর্ধমানের যুবকের, ঘটনায় গ্রেফতার জামুরিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। আরো বিস্তারিত আমাদের এ বিষয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইত। কৌশিক, দেখো সুব্রজিৎ, পরশু যে ঘটনাটা ঘটেছে, একজন একটা বিয়েবাড়ির প্রীতিভোজের অনুষ্ঠান, সেখানে যে হাতাহাতি ঘটনা ঘটে এবং সেখানে বর্ধমানের যুবক রবি চৌধুরী নামে একজন তার মৃত্যু হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতা শুরু হয়ে যায় এবং তারপরে দেখা যায় পরিবারের পক্ষ থেকে তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে একদম স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে, যার মধ্যে একজন হচ্ছে যদুপতি পাল, যিনি হচ্ছেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ, তার বিরুদ্ধে একদম স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে। তিনি ঘটনার সময় উত্তেজনার সময় তিনি উপস্থিত ছিলেন কিন্তু কোন রকম আটকাবার চেষ্টা করেননি, এমনকি তিনজন আহত হবার পর যখন তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তখনও তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং এরপরে যেটা ইয়ে হচ্ছে সেখানেও কিন্তু তিনি প্রাথমিক চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি, এরপরে তিনি চলে আসেন সেখান থেকে, এরপরে ওই যুবকের মৃত্যু হয়। গোটা ঘটনায় তাকে জড়িত থাকার অভিযোগে তার পরিবার মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ কৌশিক। এই ঘটনায় আইনমন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন যে কোনো দল না দেখে গ্রেফতার করা হয়েছে, এটাই এই রাজ্যের বৈশিষ্ট্য। মলয় ঘটক কি বলছেন দেখুন। দেখুন, অন্ততপক্ষে আমাদের রাজ্যে দোষী যেই হোক, যে দলেরই লোক হোক, যে সমাজেরই লোক হোক, আইন আইনের পথে চলে, আইনে যদি কেউ দোষী হয় তিনি গ্রেফতার হবেন, আইনে যদি কেউ দোষী না হন তিনি ছাড়া পাবেন।